হাইকোর্টের নির্দেশে বাগদায় মামা ভাগ্নের ভাঙা হলো ছটি দোকান। ছটি পরিবারের কথা না ভেবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দোকান মালিকেরা। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মামা ভাগ্নের বাজারে প্রবীণ কুমার খাঁ নামে এক ব্যক্তির 650 জায়গার সামনে পিডাব্লিউডির উপরে ছটি দোকান ছিল। 3 নভেম্বর 2023 সালে হাইকোর্টে মামলা করেছিল প্রবীণ কুমার খাঁ। তার 650 জায়গার সামনে পিডাব্লিউডির জায়গায় ছটি দোকান উচ্ছেদের মামলা করেছিলেন তিনি। সেই মতো হাইকোর্ট 15 মে 2024 সালে তার পক্ষে রায় দিয়ে তার জায়গার সামনে পিডাব্লিউডির উপরে থাকা দোকানগুলিকে উচ্ছেদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। 6 দোকানদার মিলে হাইকোর্টে আবার 6 সেপ্টেম্বর 2024 সালে পুনরায় হাইকোর্টে মামলা করে। কিন্তু হাইকোর্ট পুরনো রায়কেই বহাল রাখে। বুধবার পুলিশ প্রশাসন ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিডাব্লিউডির উপরে থাকা ছটি দোকান ভেঙে দেওয়া হয়। নিজেদের দোকান ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ দোকানদারেরা, তাদের দাবি তাদের কথা না শুনে কোর্ট এই নির্দেশ দিয়েছে। দোকানগুলি আগে থেকেই ছিল, পেছনের জায়গার মালিক পরবর্তীতে জায়গা কিনেছে। ছটি পরিবারের কথা না ভেবে এই রায় দেওয়া হয়েছে। কেনে ছটা দোকান ছিল, এই মালিকের কাছ থেকে ছটা দোকানই কিনা টাকা দিয়ে, পরে এই জমিওয়ালাটা কিনেছে অনেক পরে, তারা বলে এই দোকান দেখেই কিনেছে। এখন এই কোর্ট পিডব্লিউ অফিস সব ভাঙার অর্ডার দিয়ে দিয়েছে এক পক্ষর কাছে শুনে, গ্রামের লোক বা এই দোকানদারদের কাছ থেকে কারোর কাছে কোনো স্টেটমেন্ট নিইনি। এই জমির মালিকের কাছ থেকে দোকানদাররা জমি কিনে নিয়ে এখানে দোকান করেছে, আর এই জমি পরে কিনেছে। অথচ আমাদের সব যেসব কর্তারা বসে আছে সব কিরমভাবে স্টেটমেন্ট দিয়ে দিলে, অর্ডার দিয়ে দিলে, এটাই আমি বুঝলাম না। সব ঘুষ টুস খেয়ে বসে আছে নাকি সিআরে যারা বসে আছে, এইটাই আমি তো মান বুঝতে পারছি না। ছড়া দোকান, এরা সব গরিব মানুষ, তো এই ছড়া এই ফ্যামিলি যাবে কোথায়? হ্যাঁ, আমার কাকার আছে। আপনার নাম? আমার নাম অনুপ ঘোষ। এইটা বাগদার মামা ভাগিনা, এখানে ছখানা দোকানঘর ছিল যেগুলো অবৈধভাবে নির্মাণ করা ছিল। পিছনে যিনি ওনার আছেন জমি, তার যাতায়াতের অসুবিধা হচ্ছিল। হাইকোর্টের নির্দেশে আজকে সেই ঘরগুলো ভাঙা চলছে। আমি বিডিও বাগদা যেহেতু এসডিও ম্যাডামের কাছ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডার পেয়েছি, তাই পুলিশ ওখানে উপস্থিত আছে, আমিও আছি, আমাদের উপস্থিতিতেই এখানে ভাঙাগুলো চলছে। কুসুম প্রামাণিক। মূল বিষয় হচ্ছে এখানে আমার 650 জমি, এই 650 জমির সামনে টোটাল জায়গাটা এনক্লোজমেন্ট হয়ে যায়। আমি হাইকোর্টে শরণাপন্ন হই, হাইকোর্ট আমার পক্ষেই রায় দেয়। কতদিন আগে আপনি শরণাপন্ন হয়েছিলেন এবং কবে রায় দেন? হ্যাঁ, এটা 3/10/2023 আমি শরণাপন্ন হই। তারপরে 15/5/2024 আমার পক্ষে রায় দেয়। সেই রায় পরবর্তী, হ্যাঁ, ওরা ওরা আবার পরবর্তীতে ওরা অ্যাপিয়ার করে, কিন্তু সেই অ্যাপিয়ার কার্যকরী হয়নি, আমার পক্ষেই বিষয়টি রায় থেকে যায়। আজকে কি উচ্ছেদ হচ্ছে? হ্যাঁ, আজকে উচ্ছেদ হচ্ছে। ছটা দোকান ছিল এখানে? ছটা দোকান ছিল। আপনার কি পিছনে জায়গা? আমার পিছনে জায়গা। বেরোনোর কোনো পথ ছিল? বেরোনোর কোনো পথ ছিল না। এই দোকানগুলো কি পিডব্লিউডির উপর ছিল? হ্যাঁ, পিডব্লিউডির উপর। কি বলবেন মানে হাইকোর্টে, মহামান্য হাইকোর্ট আপনার? হ্যাঁ, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মহামান্য হাইকোর্টকে যে আমার পক্ষ হয়ে রায়টা দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম প্রবীণ কুমার খাঁ। প্রবীণ কুমার খাঁ।